হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। আজকে সকাল থেকে শুরু করছি ব্লগ। তো দেখতেই পাচ্ছেন আজকে আকাশটা খুবই পরিষ্কার ছিল, তো আবহাওয়াটা ভালো। অনেক দিন পর রোদ উঠেছে, তাই ভাবলাম কাপড় ধুয়ে দিতে হবে। অনেকগুলো কাপড় জমা হয়েছে, তো কাপড়গুলো আমি মেশিনে দিয়ে দিব এখন। আসলে আবহাওয়া ভালো না থাকলে মনটাও বেশি একটা ভালো থাকে না, যেহেতু অনেক শীত। এখানে তো প্রচুর শীত, প্রায় 10-15 দিন পরে আজকে আবহাওয়াটা একটু ভালো হলো। একই দিন বৃষ্টি ছিল, তার মধ্যে অনেক শীত। এই তো আর কাপড়গুলো দিয়ে দিয়েছি, তো সকাল সকালেই কাপড় মেশিনে দিয়ে দিলাম। তো কাপড় দিয়ে এখন আমি নাস্তা বানাবো। তো এখানে আমি রুটি বানাচ্ছি, রুটি বানিয়ে ফেললাম। এখন ভাজি রান্না করেছি, বটবটি আলু ভাজি। ফ্রিজে তরকারি ছিল মুরগির মাংস, তো এটাও আমি ওভেনে গরম করে নেব। তো সকালের নাস্তা রেডি, রুটি ভাজি আর মুরগির মাংসের তরকারি ছিল। এই তো সকালের নাস্তা। সকালে বলতে এখন 10-11টা বেজে গেছে অলরেডি, তো দুপুরের খাবারই বলা যায়। তো এই তো খাওয়া হয়ে গেছে, এখন মাছ বের করে নেব। মাছ অনেকক্ষণ ভিজিয়ে রাখবো, তাই মাছ বের করে নিয়েছি। মাছ ধুয়ে আমি হলুদ মশলা লবণ দিয়ে মেখে রেখেছি, আর পেঁয়াজ টমেটো কাঁচামরিচ কেটে রেডি করেছি। তো রান্না করব এখন। মাছগুলো প্রথমে ভেজে নিব, ভেজে নিয়ে তারপর কষিয়ে নিব। আর হ্যাঁ, আজকে যেহেতু আমি মাছটা একটু অন্যভাবে রান্না করছি, কমলা বা মালটার খোসা বলি বা চামড়া বলি, এটা দিয়ে, এটা আমি চিকন চিকন করে কেটে রেখেছি। এটা মানে খুবই মজা লাগে মাছ কষিয়ে নিলে বা ছোট মাছ চচ্চড়ি করলে, আমার কাছে খুব ভালো লেগেছে। আমি আরেক দিন খেয়েছি, তো ভাবলাম আজকে আপনাদের সাথেও শেয়ার করি। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে এখন পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ ভেজে ভালোভাবে পেঁয়াজটা ভেজে নেব, তারপর যা যা লাগে মশলা, লবণ, আদা রসুন পেস্ট, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরা গুঁড়ো, এটা মিক্সড মশলা আমি একসাথে রেখে দিই, কারণ এইভাবে রান্নার সময় ইজি মনে হয়। তো দিয়ে দিচ্ছি মশলাগুলো। মশলাগুলো দিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, যাতে আদা রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে, তাই ভালোভাবে কষিয়ে নেব। তো আমার পেঁয়াজটা কষানো হয়ে গেছে, এখানে আমি সেই মালটার খোসা বা চামড়া, এটা আমি এখন দিয়ে দিব। এটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর আমি টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে দিয়েছি, কাঁচামরিচ, টমেটো আর মালটার যে খোসা ওটা দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেব। এই মালটার খোসার কারিটা আসলে অনেক মজা হয়, মানে অন্যরকম একটা ফ্লেভার হয়। আর এটা ভালোভাবে কষিয়ে এখন আমি পানি দিয়ে দিচ্ছি, মানে এখন আমি পানিটা দিচ্ছি যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণে, যেহেতু এটা মাছ কষাবো তাই বেশি ঝোল রাখবো না, আটা আটা ঝোল রাখবো। তো পানি দেওয়ার পরে যখন পানি ফুটে আসবে তখন আমি
মাছগুলো ঢেলে দেব, ভাজা মাছগুলো দিয়ে দিব। ভাজা মাছগুলো দিয়ে এখন ঢেকে আমি কিছুক্ষণের মতো রান্না করব। তো এই তো আমার রান্না হয়ে গেছে, অলরেডি দেখতেই পাচ্ছেন মাছ মালটার খোসা দিয়ে মাছ কষানো। তো এটা খেতে খুবই মজা, আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হলো। তো আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ।